চাকরি পাননি তারা। তাদের বয়স 40 পেরিয়ে গিয়েছে। এহেড অবস্থায় আবেদনের জন্য বাড়ানো হোক বয়স সীমা, যদিও আন্দোলনকারীদের দাবি অন্যায্য বলে দাবি জানিয়ে দিয়েছেন, এমনটাই জানানো হয়েছে পর্ষদের তরফ থেকে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, বুধবারও আন্দোলনে চাকরি প্রার্থীরা তাদের দাবি বয়সসীমা বাড়ানো হোক, এহেন অবস্থায় আবেদনের জন্য বাড়ানো হোক বয়সসীমা, কারণ অনেকের বয়সে 40 পেরিয়ে গিয়েছে। আন্দোলনকারীদের এই দাবি অন্যায্য বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে। টানা আন্দোলন চলছে চাকরি প্রার্থীদের। 2014 প্রাথমিকে নন ইনক্লুডেড চাকরি প্রার্থীরা তারা হুঁশিয়ারি দিচ্ছেন, তাদের দাবি না মানা পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। 2014 প্রাথমিকে নন ইনক্লুডেড চাকরি প্রার্থী তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশ নেবেন না সেটাও জানিয়ে দিয়েছেন। পাশাপাশি সরাসরি নিয়োগ করতে হবে তাদের আরও দাবি। দুর্নীতির কারণে এতদিন চাকরি পাননি তারা, এখন তাদের বয়স অনেকেরই 40 পেরিয়ে গিয়েছে। এহেন অবস্থায় আবেদনের জন্য বাড়ানো হোক বয়সসীমা, যদিও আন্দোলনকারীদের দাবি অন্যায্য বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে। টানা আন্দোলন চলছে চাকরি প্রার্থীদের। বুধবারও আন্দোলন অব্যাহত চাকরি প্রার্থীদের, তাদের স্পষ্ট দাবি বয়সসীমা বাড়ানো হোক, যদিও তাদের এই দাবিকে অন্যায্য বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে। প্রাথমিকে নন ইনক্লুডেড চাকরি প্রার্থীদের আন্দোলন অব্যাহত, তাদের দাবি নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশ নেবেন না সেটাও জানিয়ে দিয়েছেন। তাদের সরাসরি নিয়োগ করতে হবে আরও দাবি। দুর্নীতির কারণে এতদিন চাকরি পাননি তারা, এখন অনেকের বয়স 40 পেরিয়ে গিয়েছে। এহেন অবস্থায় আবেদনের জন্য বাড়ানো হোক বয়সসীমা, যদিও আন্দোলনকারীদের দাবি অন্যায্য বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে। বিস্তারিত জানবো ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস। পঙ্কজ, যে বিষয়টা উঠে আসছে, চাকরি প্রার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে এবং তাদের দাবি, তাদের যদি দাবি না মানা হয় তাহলে তারা অনন্ত সময় ধরে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং এই আন্দোলন কিন্তু তারা বন্ধ করবেন না। অন্যদিকে জানানো হচ্ছে যে অন্যায্য দাবি তাদের দাবি, কি বলবে, কি খবর রয়েছে এই মুহূর্তে? পঙ্কজ, শুনতে পাচ্ছো? চালিয়ে যাচ্ছেন এবং দুটো রাত হয়ে গিয়েছে, তারা ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছেন এবং এখনো তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে সন্ত্রাসীকে বৃদ্ধি হচ্ছে এবং বৃষ্টির মুখেই কিন্তু তারা অনশন চালিয়ে যাচ্ছে এবং পুলিশের ক্রমাগত হুঁশিয়ারি রয়েছে তাদের উপরে, তা সত্ত্বেও কিন্তু তারা অনশন তুলবেন না এমনটাই জানিয়েছেন। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস যে 16,000-এর কিছু সংখ্যক বেশি যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের চাকরি দেওয়া হবে, কিন্তু নতুন পর্ষদ সভাপতি কিন্তু জানিয়ে দিয়েছেন তারা মুখ্যমন্ত্রীর যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সঙ্গে তার বক্তব্যের কিন্তু অমিল রয়েছে, এই নিয়ে কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং এই অনিশ্চয়তার মাঝেই তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের নিয়োগ দেওয়া হবে ততক্ষণ কিন্তু তারা অনশন চালিয়ে যাবেন এবং যতই পুলিশ হুঁশিয়ারি দিক বা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা হোক হুমকি তারা দেবেন না এবং তারা এই অনশন কিন্তু যতক্ষণ না তাদের দাবি দেওয়া মানা হচ্ছে ততক্ষণ কিন্তু তারা এই অনশন চালিয়ে যাবেন। পঙ্কজ, যে বিষয়টা উঠে আসছে, তাদের অনেকেরই দাবি যে তাদের বয়স 40 পেরিয়ে গিয়েছে, এই অবস্থায় বয়স সীমা আরো বাড়ানো প্রয়োজন, কিন্তু সেখানে দাঁড়িয়ে আন্দোলনকারীদের এই দাবিকে অন্যায্য বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে পর্ষদের তরফ থেকে, এই বিষয়ে কি বলবে? তাদের নতুন পর্ষদ সভাপতি হওয়ার পর গৌতম পাল বলেছেন যে আইন মেনে নিয়োগ হবে, সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের অনেকেরই যে বয়স পেরিয়ে গিয়েছে সেক্ষেত্রে তাদের নিয়োগ হওয়ার সম্ভাবনা কম, কারণ তিনি বলে দিয়েছেন পর্ষদের হাতে সেই এখতিয়ার নেই। স্বাভাবিকভাবে 2014 সাল থেকে 8 বছর অনেকটাই সময় পেরিয়ে গেছে, অনেকেরই কিন্তু বয়সসীমা 40 হয়ে গেছে। তাই আন্দোলনকারী যারা রয়েছেন তারা চাইছেন যে 2014 সালে তাদের যে বয়স ছিল সেই চাকরি যে সময় তারা পরীক্ষা দিয়েছিলেন সেই সময়ের বেশ আন্দাজে তাদেরকে চাকরি দেওয়া হোক এমনটাই কিন্তু তাদের দাবি রয়েছে। আর অন্যদিকে পর্ষদের তরফ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে নতুন করে তাদের ইন্টারভিউ দিতে হবে এবং ইন্টারভিউর পরে কিন্তু তাদের নিয়োগ হবে। স্বাভাবিকভাবেই পর্ষদের সভাপতির বক্তব্য এবং চাকরি প্রার্থীদের যে দাবি রয়েছে দুয়ের মধ্যে কিন্তু সংঘাত তৈরি হচ্ছে।
একেবারে অনেক ধন্যবাদ পঙ্কজ। যতক্ষণ ফোন লাইনে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম 2014 প্রাথমিকে নন ইনক্লুডেড চাকরি প্রার্থীরা তাদের আন্দোলন অব্যাহত, তাদের দাবি নতুন নিয়োগ প্রক্রিয়া তারা অংশ নেবেন না, তার পাশাপাশি তাদের বয়স সীমা বাড়ানোর বিষয়েও তারা জানিয়েছে। তবে এই দাবিকে একেবারেই অন্যায্য বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে।